শনিবার থেকে শুরু হলো নাকি ছড়া স্থিত ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে মাছ লোডিং আনলোডিং এর কাজ। সেখানে এদিন সকালে নারিকেল ফাটিয়ে পুজো করে তবেই এ যাত্রার সূচনা করেন মেয়র দীপক মজুমদার। বটতলায় যেখানে বহিররাজ্য থেকে আসা মাছের গাড়িগুলো দাঁড়াতো সেখানে যানজট দেখা দিত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সেখান থেকে এই ব্যবস্থাটা সরিয়ে নেওয়ার জন্য, যাই হোক শেষ পর্যন্ত তা করা সম্ভব হয়েছে। এখন কি বটতলা মহাশ্মশানে সব যানগুলো যেতে সমস্যা হতো, এই সমস্যারও নিরসন হয়েছে, জানালেন মেয়র দীপক মজুমদার। এটা করাতে ইয়ার্ড করাতে এক্ষেত্রে আস্তে আস্তে গরিব অংশের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং ব্যবসা ভালো হবে, তা আমার বিশ্বাস থাকবে। আমরা পরিবেশ করার পরিকল্পনা নিয়োগ করার চেষ্টা করব। আইটকে বিক্রি করার প্রস্তাব আছে। সার্বিকভাবে ব্যবসায়ীদের যে আশঙ্কা বা তাদের যে একটা চিন্তা ছিল সেখান থেকে মাছ নিয়ে বটতলা বা মাছের ব্যবসা তারা সময় মতো মাছ বিক্রি করতে পারবেন না, কিন্তু আজকে দেখে তাদের কাছে তাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে তারা আমাদের এই যে পরিকল্পনা বা প্রজেক্ট এটা তাদের মাধ্যমে সফলভাবে, এবং ব্যবসায়ীবৃন্দরা বা বহিরেজের যারা এখানে মাছ নিয়ে আসেন তাদের সঙ্গে কথা হয়েছে। আমাদের এখানে একটা সোসাইটি গঠন করেছে মনোবাবু যারা দায়িত্বে আছেন, এবং যারা আছে আমাদের প্রধান সহযোগিতা করছেন, আমাদের এখানে যে বিধায়ক মাননীয় স্পিকার উনিও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সার্বিকভাবে এলাকার মানুষ আমাদের সহযোগিতা করছে। কাজে আমরা অন্যের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আমার বিশ্বাসের ধারণা যে আগরতলা শহরকে যানযুক্ত যানজটমুক্ত করার যে পরিকল্পনা আগরতলা পৌরনিগম নেওয়া হয়েছিল তা কিন্তু আস্তে আস্তে সফল দিকে যাচ্ছে। গোলবাজার এলাকায় এবং বটতলা করে বিশেষ করে বটতলা এলাকায় যেভাবে গাড়িগুলি থাকতো বা রাস্তাটা নষ্ট যেত, রাজশ্মশান বা আমাদের যেটা মহাশ্মশান সেখানে যেত সব ধরনের যেতে অনেক অসুবিধা হতো। সার্বিকভাবে এখানে আম্বেদকর স্কুলা পর্যন্ত যেতে পারতেন না। এই এলাকার মানুষের দাবি ছিল সেটিকে সরিয়ে নেওয়ার। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।